हिंदूर नागरिक दिए जनगणर नाव मोदी बाइया जाओ मोदी बाइया जाओ रे जनगणर नाव रे मोदी धीरे धीरे बाओ मोदी बाइया जाओ मोदी जी कश्मीर ते 370 धारा नोटबंदी होलो सारा तीन तलाकेर होलो समाधान इबार नारीर पक्षे राय दिए आमार मोदी चले धीरे धीरे नारीर पक्षे राय दिए मोदी चले धीरे धीरे विश्व माझे पेलो जे सम्मान मोदी जी 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 मोदी भाइया जाओ रे जनगणर नाओ रे मोदी धीरे धीरे बाओ मोदी भाइया जाओ मोदी जी निष्पेषित निपीड़ित हिंदू छिल जत जत তাদের হলো ক্ষত ক্ষত এই যে দুনিয়ায় আমার মোদিজি হয় রামচন্দ্র অমিত শাহ লক্ষণ হতো আমার মোদিজি হয় রামচন্দ্র অমিত শাহ লক্ষণ হতো আদিত্যনাথ হয় যে বিভীষণ এবার সুর্পনখা মমতা হলো নাককান সব কাটা গেল সুর্পনখা দিদি হলো সুচিত্রা তাই ভেবে মরল নিখিল বাবু দিল সমাধান মোদিজি 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 মোদি ভাইয়া যাও রে জনগণের নাও রে মোদি ধীরে ধীরে বাও মোদি ভাইয়া বেগম দিদি মমতা দিদি বিবি দিদি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি মোদি আমার প্রাণের প্রাণ মোদি সবার জানের জান মোদি আমার প্রাণের প্রাণ মোদি সবার জানের জান মোদি আনলো ভারতবর্ষে শান্তি নিকেতন দিদি গো দিদি বেগম দিদি মমতা দিদি বিবি দিদি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি দিদি করে আল্লাহ আল্লাহ মোদি করে রাম রাম দিদি করে আল্লাহ আল্লাহ মোদি করে রাম রাম জনগণে যাবে এবার কোন কোন ধাম আপনারা বলুন না আমরা তো হিন্দু শাশ্বত সনাতন ধর্ম থেকে আমরা এসেছি আর মুসলিমরা 570 খ্রিস্টাব্দে এসেছে তাও ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে অর্থাৎ 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এসেছেন আমরা কেন মসজিদে নামাজ পড়তে যাব আমরা সেই রাম মন্দিরে অযোধ্যায় যাব তাই বলেছি দিদি করে আল্লাহ আল্লাহ মোদি করে রাম রাম জনগণে যাবে এবার কোনে কোনে ধাম দিদি গো দিদি বেগম দিদি মমতা দিদি বিবি দিদি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি রাম পেলো জন্মভূমি জনগণ পায় নিজের ভূমি অর্থাৎ নাগরিকতা বিল পাশ হয়ে গেছে অথচ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই হিন্দুদের নাগরিকতা দিলেন না ওই মুসলিমদের নাগরিকতা দেবার জন্য ভারতবর্ষে যারা এসেছে বাংলাদেশ থেকে আমরা মুসলমানদের যন্ত্রণায় তালাকে এদেশে এসেছি ওরা কোন দুঃখে এসেছে তাই তাদের নাগরিকতা দেবার জন্য উনি আমাদের নাগরিকতা দিচ্ছেন না এবার হবে এবার আমরা নাগরিকতা পাবো তাই বলছি রাম পেলো জন্মভূমি জনগণ পায় নিজের ভূমি সুচিত্রা পায় ঠাকুর নগর স্টেশনের গালাগালি দিদি গো দিদি বেগম দিদি
মমতা দিদি বিবি দিদি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি মোদি আমার প্রাণের প্রাণ মোদি সবার জানের জান মোদি আমার প্রাণের প্রাণ মোদি সবার জানের জান মোদি আনলো ভারতবর্ষে শান্তি নিকেতন দিদি গো দিদি বেগম দিদি মমতা দিদি বিবি দিদি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। আমি সুচিত্রা মজুমদার মোদিজিকে আমি আমার প্রাণ খুলে ভালোবাসি, কারণ আমি ভগবানকে খুঁজেছি, মোদিজির ভিতরে পেয়েছি ভগবানের সেই মোদিজি ভাই। এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই, ও কি মোদিজি ভাই, এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই, ও কি মোদিজি ভাই, আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে বহিন ভাই, ও কি মোদিজি ভাই, এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই, ও কি মোদিজি ভাই, এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই, ও কি মোদিজি ভাই, বাবা কাঁদে মাতা কাঁদে কাঁদে বহিন ভাই, হিন্দু কাঁদে হিন্দু কাঁদে কোটি কোটি তোমাকে না পাই, মোদিজি ভাই, এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই, ও কি মোদিজি ভাই, এবার যেন তোমায় বাংলায় দেখতে পাই। দেখলাম মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন বন্দ্যোপাধ্যায়, তিনি কি করলেন, গাড়ি থেকে নেমে এক জায়গা মসজিদ দেখেই সেই মসজিদে গিয়া উনি একখান ওড়না মাথায় দিয়েই উনি নামাজ পড়তে বসে গেলেন। তাই ভাবলাম উনি হিন্দু এবং ব্রাহ্মণ, উনি কি করলেন, উনি নামাজ পড়তে গেলেন। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী, সবাইকে সম্মান করতে হয়, তবে ওইভাবে নয়, নামাজ পড়ে নাই, অর্থাৎ এই জ্ঞানটা বোধহয় ওনার নাই যে আমি একজন হিন্দু, তাই আমি একটা গান লিখেছি।